মডেল প্রবাসী কল্যাণ পরিষদের ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত হলেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামীম আহমদ। তিনি আজ বাংলাদেশে আগমন করলে স্থানীয় এক রেস্টুরেন্টে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা ক্রেস্ট হাতে তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুর রহমান, প্রচার সম্পাদক আফসার আলী, অর্থ সম্পাদক হেলাল আহমদ সহ ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ মিজান আহমদ, পরিচালনা কমিটির সভাপতি ফয়েজ আহমদ, সদস্য আফজাল হোসেন আক্তার, অলিউর রহমান, তামিম, রাসেল আহমদ সহ অনেকে। এ সময় সংবর্ধিত অতিথি বলেন, মডেল প্রবাসী কল্যাণ পরিষদ গঠনের উদ্দেশ্য প্রবাসীর কল্যাণে কাজ করা, দেশ, সমাজ ও মানুষের হয়ে কাজ করা।